নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মহা ষষ্ঠী থেকে বিজয়া দশমী, মা দুর্গার আশীর্বাদে আট রাশি মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, আপনারা ভিডিওটি মোটেও কেটে কেটে দেখবেন না। আমি ১২টি রাশির মধ্যে স্পেশাল ৮টি রাশির কথা বলবো, যে আট রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে আগামী মহা ষষ্ঠী থেকে মহা দশমী পর্যন্ত অর্থপ্রাপ্তি গ্যারেন্টি আপনাদের হতে চলেছে। দেখুন, আমি আবারও বলছি, আপনারা যারা ভিডিওটি শুনছেন না, কেটে কেটে ভিডিওটি শুনবেন না। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, একের পর এক ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, অবশ্যই যোগাযোগ করুন। বা কর্মপ্রাপ্তি হচ্ছে না, চাকরির জন্য প্রচুর প্রচেষ্টা করছেন হচ্ছে না, বা কর্মক্ষেত্রে আপনার পলিটিক্স হচ্ছে, কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। দিয়ালে পিট যাদের ঠেকে গেছে, ঋণের উপর ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, বৈবাহিক জীবনের সমস্যা, ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, সন্তানের কেরিয়ার, অথবা আপনি বিজনেস করছেন, বিজনেসে ডেভেলপমেন্ট হচ্ছে না, বিজনেসে আপনার উন্নতি হচ্ছে না, অবশ্যই যোগাযোগ করুন। মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, যোগাযোগ করুন। দেখুন, আমি আবারও বলি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। আমি না শব্দটি ডিকশনারি থেকে কেটে দিয়েছি, কারণ মানুষের প্রচেষ্টাতে অনেক দূর এগানো যায়, এবং আমি যার হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি। আমি কিন্তু সবারই হাত ধরি না, অনেক ক্ষেত্রে রেমেডি করে করি না, অর্থাৎ অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে ছেড়ে দিই। অনেকে বলেন যে কৌশিকদা আপনি রেমেডিটা করিয়ে দিন, কারণ বিষয়টা কি জানেন, আপনি একজন ডক্টরবাবুকে দেখালেন, এবার কি বিষয় যে আপনাকে সেখানে মেডিসিনটা কিন্তু খেতে হবে, মেডিসিনটা আপনাকে নিজের দায়িত্বে কিনে খেতে কিন্তু হবে, তবেই আপনার অসুখ কিন্তু ভালো হবে। অর্থাৎ যারা চাইছেন প্রকৃতপক্ষে জীবনকে বদলাতে, না জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে, অবশ্যই যোগাযোগ করুন। এবং যারা ভিডিওটি দেখছেন না, অবশ্যই দু চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন। আপনারা স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার, কৌশিক রায়। আমি দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, যেটা করি একদম দায়িত্বের সাথে। তো যারা দেখছেন ভিডিওটি, অবশ্যই আপনারা পরামর্শ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, সমস্যা তো রয়েছে, এই নবগ্রহের মধ্যে নটি গ্রহই কিন্তু শুভ থাকতে পারে না। আপনার জন্মকুণ্ডলিতে যদি বা আপনার লগ্ন সাপেক্ষে আপনার রাজ্যকারী এবং মারক গ্রহগুলোকে দেখা দরকার রয়েছে। যে কোনো রত্ন পড়লেই যে আপনার ভাগ্য ঘুরবে এমন না, অনেকে নীলা পড়েছেন, কেউ ক্যাটসাই পড়েছেন, কেউ গোমেদ পড়েছেন, কিচ্ছু হয়নি। কৌশিকদা এত এত রত্ন পড়ে রয়েছি আমার থেকে, আমি বারবার বলি, এখানে রত্ন সিলেকশন করার কিন্তু দরকার রয়েছে, কোনটা রত্ন আপনার জন্য দরকার রয়েছে। আমি তাই খুব যারকে আমি হাত ধরি কিনা একদম গ্যারেন্টির সাথে আমি বলবো, তাকে কিন্তু আমি টেনে তুলবো। আমি অনেক ক্ষেত্রে, অনেকে বলে যে কৌশিকদার রেমেডি করিয়ে দিন, আমি না করাবো না, কারণ এখানে আপনার জন্ম ছক এবং আপনার প্রচেষ্টা যদি থাকে, আমি দায়িত্বের সাথে বলছি, আপনার এই সমস্যা থেকে সমাধান হবেই।
এবং মা দুর্গা আপনার দুর্গতি নাশ করবে। প্রত্যেকে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করুন। এবং মহা ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত যে আট রাশির ভাগ্য খুলতে চলেছে এবং যে গ্রহগুলো বিশেষভাবে লাভ দেবে, নাম্বার ওয়ান আপনার শুক্র, নাম্বার টু শনি, নাম্বার থ্রি বৃহস্পতি এবং রাহু। অর্থাৎ রাহু, শনি, বুধ এবং বৃহস্পতি, এই চারটি গ্রহ এই আট রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। মহা ষষ্ঠী থেকে বিজয়া দশমীর মধ্যে এই আটটি রাশির কপাল খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী আট রাশি আমি বিস্তারিত আলোচনা করব। যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি প্রচুর শেয়ার করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনেকে ফোন করছেন, ফোন সবসময় ধরা সম্ভব হয় না, আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যে নাম্বারটা যাচ্ছে কিনা এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, একটা ঋণ থেকে বেরোতে গিয়ে আরেক জায়গায় ঋণ করছে, অর্থাৎ একটা গর্ত ভর্তি করতে গিয়ে আরেক জায়গা থেকে গর্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জায়গা থেকে বার হতে গেলে একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে। জীবনকে পরিবর্তন করা একান্তই দরকার রয়েছে। শুধুমাত্র ভিডিও দেখছেন, কৌশিকদা আমার রাশির নাম আছে কই, আমার তো হলো না। দেখুন, এই যে আমি আট রাশির কথা বলছি কিনা, কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি হবে? যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ থাকে, দেখা যাচ্ছে আপনার জন্মছকে কালসর্প দোষ রয়েছে, স্থাপিত দোষ রয়েছে, আপনার জন্মছকে কেমুন্দুম দোষ রয়েছে, আপনার জন্মছকে শনি নিচস্থ রয়েছে, রাহুকেতু নিচস্থ রয়েছে, গুরুচণ্ডাল দোষ রয়েছে, অঙ্গারক দোষ রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে বুধ গ্রহ আপনার অশুভভাবে অবস্থান করছে, গ্রহণ দোষ রয়েছে, এবং আপনার এই দোষগুলোকে আগে কাটানো কিন্তু দরকার। কারণ আপনার জন্মকুণ্ডলিতে আগে যতক্ষণ না দোষ না কাটিয়েছেন এবং আপনার দশা মহাদশা কিসে চলছে সেই জায়গাগুলো দেখা কিন্তু দরকার, তবেই কিন্তু একদম রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে আপনার জীবনের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে আপনার সমাধান হবে। এই আট রাশির মহা অর্থপ্রাপ্তি নাম্বার ওয়ান লিস্টে রয়েছে। অনেকে কমেন্ট করেছেন, কৌশিকদা ভালো হবে না এই রাশির, মকর রাশি, মকর রাশি মা দুর্গার আশীর্বাদে মহা অর্থপ্রাপ্তি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, বিজনেস, যে কোনো দিক থেকে আপনার এই দুর্গা পূজাতে আপনার ভাগ্য খুলতে চলেছে মকর রাশি। নাম্বার দুই যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি মা দুর্গার আশীর্বাদে আপনার সৌভাগ্য লাভ হতে চলেছে, আপনার কেরিয়ার, আপনার হঠাৎ ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ মকর এবং কুম্ভ এই দুই রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে। তিন নম্বর রাশি ধনু রাশি, লিখে রাখুন ধনু রাশি, মা দুর্গার আশীর্বাদে ধনু রাশির আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি, মহা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। চার নম্বর রাশি আপনার তুলা রাশি, তুলা রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং ভাগ্য আপনার খুলতে চলেছে, কর্মক্ষেত্রে আপনাদের বড় পরিবর্তন আসতে চলেছে মা দুর্গার আশীর্বাদে। পাঁচ নম্বর রাশি সিংহ রাশি, সিংহ রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে, আপনার কেরিয়ার, আপনার দাম্পত্য সুখ, বিজনেস এবং ভাগ্য এবং লটারি থেকে বড় ধরনের, শেয়ার বাজার থেকে বড় ধরনের মহা অর্থপ্রাপ্তি হতে চলেছে। মেষ রাশি, মেষ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি, মহা অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে মা দুর্গার আশীর্বাদে। মহা ষষ্ঠী থেকে বিজয়া দশমীর মধ্যে মেষ রাশি কেরিয়ার, বিজনেস এবং অর্থ লাভ হতে আপনাদের চলেছে। এরপর যে রাশি আপনার বৃষ রাশি, বৃষ রাশি অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে, আপনাদের ভাগ্য, কর্ম
এবং আপনাদের শেয়ার বাজার লটারি থেকে বড় ধরনের লাভ আসতে চলেছে। একদম শেষ রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির কপাল খুলতে চলেছে, আপনার অর্থনৈতিক সৌভাগ্য এবং মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। অবশ্যই যারা ভিডিওটি শুনছেন না, একবার হলেও আপনারা পরামর্শ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে, এবং প্রত্যেকে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এর পাশাপাশি আবারও বলছি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস। নমস্কার, জয় মা দুর্গা।